মারামারি জল ঢাকা চাচি ভাতিজা অসম প্রেমের কাহিনীতে বাধা হয়ে দাঁড়ালেন বেরসিক পুলিশ প্রেমিক যুগলকে ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে অতপর থানায় নিয়ে আসে পুলিশ ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম মসজিদ পাড়ায় এলাকাবাসী জানায় আব্দুল লতিফের দুই সন্তানের জননী স্ত্রী রোজিনা বেগম বয়স পঁয়তাল্লিশ ও একই এলাকার ভাতিজা সম্পর্কে ক্ষতিমুদ্দিনের অবিবাহিত পুত্র মাহবুবুল ইসলাম বয়স তেইশ দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলছিল এরই মধ্যে আব্দুল লতিফ মামলার আসামি হয়ে পলাতক অবস্থায় রয়েছে তাই তাদের অসম প্রেম আরো গভীরতা লাভ করে এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত মধ্য গোপনে অভিশার পার করার পর থানা পুলিশের একটি দল আব্দুল লতিফের বাড়িতে উপস্থিত হয় এবং দুজনকে আটক করে থানায় নিয়ে আসে এস আই বিল্লা জানান রোজিনার স্বামী আব্দুল হালিম একটি মামলা আসামি আমরা তাকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে আসার পরে বাহিরের গেট তালা দেওয়া পরে বেড়া কেটে ঘরে ঢুকে রোজিনা মাহমুবুলের পরকীয় প্রেমের ঘটনা হাতে নাতে ধরে ফেলি মাহবুবুল জানিয়েছেন একাধিকবার ভার মহিলার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে থানায় নিয়ে আসা হলে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে চার শত টাকা জরিমানা করে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে অন্যদিকে বগুড়া নন্দীগ্রাম উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় ট্রাকচালক স্বামী মর্শিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পর থেকে শ্বশুর শাশুড়ি পলাতক রয়েছে মেয়ের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেছেন স্থানীয়রা জানায় নাটোর জেলার সিংরা উপজেলার পাঁচপাকিয়া গ্রামের নিজামুদ্দিনের মেয়ে মার্জিয়া খাতুন রূপালীর বয়স বাইশ তার সাথে নয় মাস আগে নন্দীগ্রাম উপজেলার মোশারফ হোসেনের ছেলে ট্রাক চালক মর্শিদুল সাথে বিয়ে হয় গত বুধবার দুপুরে রূপালীর হাত থেকে হরলিক্স এর বয়াম পরে ভেঙে যায় এ নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া হয় রূপালী স্বামী মর্শিদুল বাড়ি ফিরে এই ঘটনা শুনে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে মারধর করে এরপর তাকে বাথরুমে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দেয় বিয়ের পর থেকে রূপালীকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করত নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শকত কবির বলেন মাথা ন্যাড়া করে দেওয়ায় ঘটনার স্বামী স্ত্রী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে স্বামী মর্শুদুলকে গ্রেফতার করা হয়েছে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন